পুলিশ সাবডিভিশন হিসেবে আত্মপ্রকাশ করল আমতা। শুক্রবার দুপুরে গ্রামীণ হাওড়ায় উদয়নারায়ণপুর থানার গড় ভবানীপুরে আমতা জোনে নবনির্মিত এসডিপিও অফিসের উদ্বোধন করলেন ডিআইজি। জানা গেছে আপাতত রয়েছে আমতা, উদয়নারায়ণপুর, জয়পুর, জগৎবল্লভপুর থানা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মল মাঝি, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাজা সহ অন্যান্যরা। উদয়নারায়ণপুরের প্রাঙ্গণে আমাদের পুরো আমতা জুড়ে, আমাদের আমতা সাবডিভিশন, উলবেরিয়া সাবডিভিশন জুড়ে এখানে এসডিপিও অফিস নবরূপে আত্মপ্রকাশ করলো। একই সঙ্গে উদয়নারায়ণপুরের সমস্ত অঞ্চল জুড়ে প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসনকে আরও শক্তভাবে, যারা দাপাদাপি করে, যারা মদ মাংস নিয়ে নির্বাচনটা লুট করতে চাইবে, তাদেরকে ঠান্ডা করার জন্য এখানে পেরো থানা নতুনভাবে উন্মোচিত হলো। এই এলাকার মানুষের একটা চাহিদা ছিল, তার কারণ হচ্ছে যে স্বাধীনতার পর আমতা থানার অধীন এদের অঞ্চলটা ছিল। পরবর্তী ক্ষেত্রে দেখেছেন ধাপ বাই ধাপ কখনো কখনো এটাকে ছোট ছোট করে প্রশাসনিক কাজে সুবিধা করা হয়েছে। জয়পুর করা হয়েছে, উদয়নপুর করা হয়েছে, আজকে নতুন করে পেরো করা হলো। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।